প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আমি একটি গাভীকে এআই করব, সেই জন্য হাতে গ্লাভস পরে নিয়েছি। তো গ্লাভস পরার পর এখন আমি গাভীটির রেকটামের ভিতর দিয়ে হাত ঢুকাচ্ছি। রেকটামের ভিতরে যে টুল বা গোবরগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি, কারণ টুল বা গোবর পরিষ্কার না করলে সার্ভিসটা ভালোভাবে ধরতে পারা যাবে না। সেই জন্য টুল বা গোবর অবশ্যই পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি সার্ভিসটা ধরছি। তো সার্ভিস ধরার পর সার্ভিসের মুখে যে ওয়াশ আছে, ওয়াশের মুখের ভিতর দিয়ে এই গানটা প্রবেশ করাতে হবে। যেহেতু গরুটি হিটে এসেছে, তাই সার্ভিসের মুখ অবশ্যই বা ওয়াশের মুখ অবশ্যই খোলা থাকবে। এই গাভীটিকে 12 ঘন্টা পরে এআই করতে আসছি, হিটে আসার পর থেকে। তো দেখতে পাচ্ছেন এখন আমি সার্ভিসের বা ওয়াশের মুখের ভিতর দিয়ে এই গানটি প্রবেশ করানোর চেষ্টা করছি। সার্ভিসের ভিতরে যে তিনটি গার্ড আছে, ফার্স্ট গার্ড, সেকেন্ড গার্ড, থার্ড গার্ড, তো সেকেন্ড গার্ড এবং থার্ড গার্ডের ভিতর এই গানটা প্রবেশ করাবো। তো দেখতে পাচ্ছেন এই গানটা সহজেই ভিতরে ঢুকে গেছে, যার জন্য সহজেই এই গানটা টানা ঠেলা করে যাচ্ছে। তো এখন আমি সেকেন্ড গার্ড এবং থার্ড গার্ডের ভিতর পুশ করে দিচ্ছি। তো পুশ করে দেওয়ার পর এআই আমার কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।